স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি তারা হয়তো মনে করেছে যে ঠিক আছে এটা করলে যখন সামাল দেওয়া যায় তখন হয়তো তারা করেই গেছে ভারতের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল বাংলাদেশের দিক থেকে শক্ত কোনো একটা অবস্থান নেওয়া হয়নি কিন্তু কেন নেওয়া হয়নি এটাকে যদি আপনি বলেন যে এক ধরনের তুষ্ট করার একটা প্রবণতা হয়তো বা ছিল আমাদের দিক থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা নাফি সীমান্তে গুলিতে নিহতের সংখ্যা এবং যদি বলি গত ১৪ বছরের সংখ্যাটা যদি বলি ১৪ বছরে প্রাণহানি হয়েছে পাঁচশো জনের এবং যা বর্ডার যে গাইডলাইন রয়েছে তার লঙ্ঘন মুক্তি এজন্য অবশ্য হাসিনা সরকারের নতজন জন পররাষ্ট্রনীতি বড় কারণ বলছেন বিশ্লেষকরা এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত যে দুটো স্টেশনের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ধারণা যে আমার লোকাল যে আমার কারিগরি সক্ষমতা আছে লোকাল আমার অনেক ওয়ার্কশপ আছে সেখান থেকে এই যন্ত্রপাতিগুলি আসলে সংস্কার করে এটা চালু করা সম্ভব মতি আমরা দেখছিলাম যে আগামী সপ্তাহে খুলছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন তবে খুব শিগগিরই খুলছে না মিরপুরের দশ স্টেশন তবে আসার কথা হচ্ছে যে এখন থেকে শুক্রবারও মেট্রো চালুর একটি ঘোষণা দেওয়ার যেই সিদ্ধান্ত সেটি দেওয়ার প্রস্তুতি হচ্ছে এবং মেরামতের নামে অপ্রয়োজনীয় যে খরচ হয় সেটি না করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা এ নিয়েও এখন দুপুরে রয়েছে বিস্তারিত তবে শুরুতেই সীমান্তে গুলিতে বাংলাদেশি হত্যার প্রসঙ্গ নাফি একদম শুরুতে আমরা বলছিলাম যে গেল চোদ্দ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কিন্তু পাঁচ শতাধিকেরও বেশি মানুষ এর প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বিচার বহির্ভূত যে এই যে হত্যাকাণ্ড এটি কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হয়নি মুক্তি উল্টো নির্দোষ প্রমাণ হয়েছে অনেকে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে শেখ হাসিনা সরকারের নত যেন যে পররাষ্ট্রনীতি ছিল সেই কারণেই সীমান্ত হত্যা ধারাবাহিকভাবেই ঘটেছে এই নিয়ে নাইমাবির জানাবেন বিস্তারিত দু সালের সাত জানুয়ারি কুয়াশা ঢাকা ভোরে বাবার সঙ্গে দেশে ফিরছিল পনেরো বছরের কিশোরী ফেলানি সীমান্তে কাটাতারের বেড়া মই পার হবার সময় জড়িয়ে যায় পোশাক ভয়ে চিৎকার দেয় ফেলানি ভারতের সীমান্তরক্ষী বাহিনী সেই চিৎকারের জবাব দেয় গুলি চালিয়ে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানি নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করা ফেলানির দেশে ফিরে বসার কথা ছিল বিয়ের পিড়িতে অথচ তার প্রাণহীন দেহটি পাঁচ ঘন্টা ধরে উল্টোভাবে ঝুলে থাকল তারে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও বিচারের দাবি থাকলেও প্রধান আসামি বিএসএফ সদস্য ওমীয় ঘোষ ও তার উচ্চপদস্থ কর্মকর্তারা বিএসএফের নিজস্ব আদালতে নির্দোষ প্রমাণিত হন বকাই রয়ে যায় ফেলানির রক্তের ঋণ পরিসংখ্যান বলছে শেখ হাসিনা সরকারের শাসনামলে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই চোদ্দ বছরে বিএসএফের গুলিতে মারা গেছেন পাঁচশো উনআশি জন বাংলাদেশি দু সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রথম বছরেই সীমান্তে সর্বোচ্চ আটানব্বই জন বাংলাদেশি নিহত হন এরপর ধারাবাহিকভাবেই সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারাতে থাকেন বাংলাদেশিরা 2009 হাজার থেকে দু পর্যন্ত প্রথম 5 বছরে দুইশো মধ্যবর্তী 5 বছরে একশো ও শেষ পাঁচ বছরে ১৬২ বাষট্টি জন ধরাশায়ী হন বিএসএফের গুলিতে এত মৃত্যুর পরও বিএসএফের কোনো সদস্যের বিচারে তথ্য পাওয়া যায় না অথচ এই সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা যায়নি শেখ হাসিনা সরকারকে জানানো হয়নি প্রতিবাদও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সরকারের ভারতের সাথে নতজন পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যা ধারাবাহিকভাবে ঘটেছে এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তারা হয়তো প্রতিবাদ করেননি তাদের মনে হয়েছে যে এই প্রতিবাদ করে মন খারাপ অন্য পক্ষের মন খারাপ তারা হয়তো করতে চান স্পষ্টভাবে আমরা সেভাবে কথা বলিও নি তারা হয়তো মনে করেছে যে ঠিক আছে এটা করলে যখন সামাল দেওয়া যায় তখন হয়তো তারা করেই গেছে কিন্তু এটা তো মানে এটা অনভিপ্রেত মানুষকেন্দ্রিক যে বাস্তবতা এইটা আসলে যে আর্টিফিশিয়াল বর্ডার যখন আঁকা হয়েছে তারপর যে নীতি যে বা যে পলিসি যেটা যেটা পার্স্যু করা হয়েছে সেখানে সেটা রিফ্লেক্টেড হয়েছে বলে আমরা আমার মনে হয় না ফলে আমরা দেখেছি যে ক্রমাগতভাবে এবং এখানে সদিচ্ছার অভাব ছিল নিঃসন্দেহে ভারতের দিক থেকে সদিচ্ছার অভাব ছিল বাংলাদেশের দিক থেকেও শক্ত কোনো একটা অবস্থান নেওয়া হয়নি কিন্তু কেন নেওয়া হয়নি এটাকে যদি আপনি বলেন যে নত যেন পার রাজনীতি যদি শব্দটা বেশি রাজনৈতিক শোনায় তাহলে অন্তত এটা বললে হয়তো বা ভুল হবে না যে এক ধরনের তুষ্ট করার একটা প্রবণতা হয়তো বা ছিল আমাদের দিক থেকে বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যার সমাধানে উনিশশো সালে তৈরি করা হয়েছিল বর্ডার গাইডলাইন দুদেশের মধ্যে সম্পাদিত এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলে সুস্পষ্ট উল্লেখ আছে বেআইনিভাবে কেউ সীমান্ত অতিক্রম করলে সীমান্ত রক্ষীরা গ্রেফতার করে তাদের দেশের পুলিশের কাছে সুপর্দ করবে সবapiKey রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলি করে মানুষ হত্যা বর্ডার গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন কোন এসব হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকবার সুযোগ নেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে হচ্ছে আইন বহির্ভূত হত্যাকাণ্ড যে কোন যুক্তি দিয়ে আপনি এটা ব্যাখ্যা করেন না কেন এটা আইন বহির্ভূত কারণ আপনি তো যে লোকটা যদি ধরেও নেন সে অপরাধী আপনি তো অপরাধীকে তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে আপনি সুযোগ না দিয়ে যখন এই ধরনের হত্যাকাণ্ডে নিয়োজিত হয় তারা এটা একটা একটা বলতে পারেন যে তবে সম্প্রতি মৌলভীবাজারের দাস আর ঠাকুরগাঁওয়ের জয়ন্ত কুমার হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা দুদেশের সীমান্তে বিএসএফ এর নিয়মিত এমন গুলির ঘটনাকে ভারত বাংলাদেশের সুসম্পর্কের মধ্যে বড় বাধা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা এটা থেকে বেরিয়ে আসা এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুরু না যদিও ঢাকার প্রতিবাদে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে এ নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান তবে সীমান্ত হত্যা বন্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশ্লেষক আমার মনে হয় এটা খুব ভালো শুরু যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে এবং আমরা দেখেছি যে যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ শক্তপোক্তভাবে একটা অবস্থান নিয়েছেন এবং উনি বেশ ভোকালি বলছেন যে আমাদের অবস্থানকে এবং আমরা প্রতিবাদ ভালো শক্ত প্রতিবাদ লিপি পাঠিয়েছি আমার মনে হয় এটা একটা খুব ভালো শুরু এবং আমাদের আর কি অপশন আছে আমরা হয়তো এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি কিন্তু আমাদের জন্য বাংলাদেশ ভারত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারত সম্পর্কে আসলে ভালো সুসম্পর্কের জন্য এটা ভালো কিছু হবে না এটাকে এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে নিয়ে যাওয়া সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি এটি আরও আগে নিতে পারলে খুব ভালো হতো যদিও একাধিকবার সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিলেও সে বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি ভারত এখন ঢাকা ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের দুবাওড়া থেকে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির সিইও বাবু সহ চারজনকে আটক করা হয়েছে এ নিয়ে আরও জানাতে দুবাওড়া থানা থেকে যুক্ত হয়েছেন হারুন রশিদ হারুন আটক দুই সাংবাদিককে কখন আদালতে তোলা হতে পারে জানাবেন এছাড়া নাকি ঢাকায় নেওয়া হবে বিস্তারিত জানতে চাই নাফি ময়মনসিংহের ধুবাউরা সীমান্তে আটক ভুরে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবুকে এখনও ধুবাউড়া থানায় রাখা হয়েছে এবং তার সাথে এখানে রাখা হয়েছে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জ্যানসন মাহবুব এবং তাদের গাড়ি চালক চারজনকে কিন্তু ধুবাউড়া থানায় রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তারা ধুবাওড়া থানায় আছেন এবং তাদেরকে ময়মনসিংহের আদালতে তোলা হবে নাকি ঢাকায় নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও সিদ্ধান্ত তো হয়নি তবে আমরা পুলিশের সাথে কথা বলে প্রাথমিকভাবে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঢাকার একটি ডিবির একটি টিম কিন্তু এই মুহূর্তে ধুবাউরা থানায় অবস্থান করছে এবং ধুবাওড়া থানায় আমরা দেখেছি যে দুটি মাইক্রোবাস যুগে ঢাকা থেকে ডিবির একটি টিম এসেছে এবং এই ডিবি টিমের সাথে এখন ময়মনসিংহের যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যেমন অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন এবং ময়মনসিংহের ডিবি রসি এবং ধুবাওড়া থানা কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু এখন ঢাকার ডিবির টিমের কথা হচ্ছে এবং এই কথা বলার পরেই কিন্তু সিদ্ধান্ত হবে যে আসলে কী করা হবে এবং তখন পরবর্তীতে বিষয়টি আমাদেরকে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা তবে এখন থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ঢাকা তেজগাঁও জোনের যে ডিবির টিম সেটি ধুবাউড়া থানায় এসে প্রবেশ করেছে এবং আমরা দেখেছি যে পুলিশের কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করছেন তো আমরা একটু যদি জানিয়ে রাখি যে গতকাল গত ভোর গতকাল রাত দশটা থেকে এগারোটার দিকে শ্যামল দত্ত এবং মুজাম্মেল বাবুত এবং জ্যামসন মাহবুবকে সহ একটি প্রাইভেট যুগে তারা কিন্তু ধুবাউরার দিকে আসছিল এবং পার্শ্ববর্তী গোয়াতলা এলাকায় আসতেই কিন্তু তাদেরকে দশ বারো জন লোক মোটর সাইকেলে করে গিয়ে তাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং তাদের প্রাইভেট কার থেকে নামিয়ে তাদেরকে মোটর সাইকেলে নিয়ে যাওয়া হয় এবং মোটর নিয়ে কিন্তু তাদেরকে ধোবাউরা এবং আশপাশের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় বলে আমরা পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এবং তাদের কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট ক্রেডিট কার্ডসহ সব সাথে থাকা সব কিছুই কিন্তু নিয়ে যাওয়া হয় এবং আমরা যেটি জানতে পেরেছি যে ভোরে আজকে ভোরে ধোবাউরার দর্শা নামক এলাকা থেকে কিন্তু শ্যামল দত্ত বাবু জ্যামসর মাহবুব সহ তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে এবং যে পাসপোর্ট নিয়ে গিয়েছিল সেই পাসপোর্টটি কিন্তু সকালে থানায় ফেরত দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এটি এই পাসপোর্ট পুলিশের হেফাজতে রয়েছে তবে এখানে পুলিশের জিজ্ঞাসাবাদে শ্যামল দত্ত বা মুজম্মেলবাবু তারা যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্যে এই ধুয়াওড়া সীমান্তবর্তী এলাকায় এসেছিলেন এবং এখানে একটা চক্রের সাথে তারা যোগাযোগ করে এসেছিলেন এবং পরবর্তীতে সেই চক্রের সদস্যরাই তাদের বিরুদ্ধাচরণ করে তাদের জিনিসপত্র টাকা পয়সা পাসপোর্ট ক্রেডিট কার্ড এগুলো হাতিয়ে নেয় তো এই ছিল আমার কাছে হয়েছে ময়মনসিংহের থানা থেকে সর্বশেষ ভারতে পালিয়ে যাওয়ার সময় একাত্তর সিও সিইও বাবু সহ চারজনকে আটক করেছে ধুবাউরা থানা পুলিশ সে খবর যুক্ত ছিলেন হারুন রশিদ এদিকে কিন্তু ছাত্র আন্দোলনে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দুই সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আজ আদালতে তোলা হবে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরকমের রাব্বি হোসেন যুক্ত হয়েছেন সিএমএম আদালত প্রাঙ্গন থেকে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো রাব্বি সাবেক দুই মন্ত্রীর কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে মুক্তি ছাত্র জনতার আন্দোলনে মিরপুর থানা একটি হত্যা মামলায় গতকালকে গ্রেফতার করা হয়েছে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে এ সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিমান মন্ত্রী মাহবুব বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও এখন পর্যন্ত তাদেরকে আদালতে আনা হয়নি তবে পুলিশের সূত্র থেকে আমরা আসলে জানতে পেরেছি তাদেরকে আসলে কিছুক্ষণ পর আদালতে আনা হতে পারে বিশেষ করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে মিরপুরে একটি হত্যা মামলা দেখানো হয়েছে এবং কোন মামলাটি সেটা এখনো পর্যন্ত আসলে যেহেতু তার যে মামলার এজাহারটি রয়েছে সেটি ফরওয়ার্ডিং এই আদালতে আসেনি বা এর প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াধীন রয়েছে সে বিষয়টি এখন পর্যন্ত আসলে স্পষ্টভাবে জানা যাচ্ছে না যে আসলে কতদিনের রিমান্ড চাইতে পারে পুলিশ এবং যাত্রাবাড়ি একটি হত্যা মামলা কিন্তু এজার নামেও আসামি দেখেছি আমরা যে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর নামও রয়েছে তাকে আসলে কয়দিনের রিমান্ড চাইবে সেই বিষয়টা এখনও পর্যন্ত আসলে নিশ্চিতভাবে জানা যায়নি তবে যেহেতু এখন দুপুর সময় তবে আমাদেরকে সকালবেলা ডিএমপির পক্ষ থেকে বা এই আদালতের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যতটুকু সূত্র থেকে জানতে পেরেছি তাকে দুপুরের তাদের কেস আজকে আদালতে আনার কথা রয়েছে তবে এখন পর্যন্ত আসলে জানা যায়নি আমি যদি বলে রাখি যে আসাদুজ্জামান নূর উনিশশো সালে তিনি ছোটো পর্দায় অর্থাৎ মঞ্চ নাটক দিয়ে টেলিভিশনে তার অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন এরপরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আসলে যুক্ত হন যুক্ত হওয়ার পর থেকে দু এক সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মনোনয়নে নীলফামারি নীলফামারি দুই আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তিনি কিন্তু সেই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরপুরে একটি মামলায় কিন্তু আমরা এজাহার নামে আসামি হিসেবে দেখেছি আসাদুজ্জামান নূরের নাম সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তবে আরও কিছুক্ষণ পরে আরো বিস্তারিত জানা যাবে যে কতদিনের রিমান্ড চাইতে পারে পুলিশ বা আদালতের কার্যক্রম যখন শুরু হবে তখন আরও বিস্তারিত জানা যাবে এই ছিল সিএমএ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর সহকর্মী রাব্বি হোসেন যুক্ত ছিলেন সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আগামী সপ্তাহে ফেরে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন সেই সঙ্গে আসছে শুক্রবারও মেট্রো চালু রাখার ঘোষণা তবে এখনই খুলছে না মিরপুর দশ স্টেশন মেট্রো রেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা মেরামতের নামে যাতে আর অপ্রয়োজনীয় খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখার সুপারিশ করেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা বিস্তারিত মনের প্রতিবেদনে এক যন্ত্রপাতি সচল না সম্ভব হবে বলে এক্সপার্টরা জানিয়েছে বছরেও বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন এক বছরের আগে চালু করা যাবে না মেরামতে খরচ পড়বে শত কোটি টাকা কিন্তু এক বছর নয় চালু হচ্ছে মোটামুটি দেড় মাসের মাথায় খরচও অত না বস্তুত কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন আর এই কারণে প্রায় মাসখানেক বন্ধ রাখা হয়েছিল পুরো মেট্রো রেল পঁয়ত্রিশ দিনের মাথায় পুনরায় মেট্রো চলাচল শুরু করলেও বন্ধই থাকে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশন তখন থেকে প্রশ্ন ছিল কতদিন মেট্রো সুবিধা বঞ্চিত থাকবে এই দুই এলাকার মানুষ কাল মুখে বেদিকে আমরা চেক করেছি সব ঠিক আছে ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে চালু করতে পারবো মেট্রোর নবনিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন মূলত হালকা মেরামত ও অন্যান্য স্টেশন থেকে রেশনিং করে যন্ত্রাংশ প্রতিস্থাপন করায় এই স্টেশনটি পুনরায় এত দ্রুত চালু করা সম্ভব হচ্ছে এর জন্য কারিগরি সব পরীক্ষাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে এখন অপেক্ষা শুধু একটি তারিখের যেটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক আরও জানান উদ্বোধনের তারিখটি পেলে ওই দিনই শুক্রবার মেট্রো চালু করার ঘোষণা দেওয়ারও প্রস্তুতি নেওয়া হচ্ছে কাজীপাড়া স্টেশন চালু হলেও সহসাই চালু করা যাচ্ছে না মিরপুর দশ স্টেশন কারণ এখানে কিছু যন্ত্রাংশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে নতুন করে সংযোজন করতে হবে এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন মেরামতের নামে যাতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যে দুটো স্টেশনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ধারণা যে আমার লোকাল যে আমার কারিগরি সক্ষমতা আছে লোকাল আমার অনেক ওয়ার্কশপ আছে সেখান থেকে এই যন্ত্রপাতিগুলি আসলে সংস্কার করে এটা চালু করা সম্ভব সো এক বছরে যে কথা বলা হয়েছে এটা আসলে অতিরঞ্জিত এবং রাজনৈতিক সিদ্ধান্ত এবং ব্যয়ের যে কথাটা বলা হয়েছে এটাও অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত যে টিকিট মেশিন বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত এটার বিকল্প কোনো ব্যবস্থা করেও কিন্তু এটা চালু করা যেতে পারে এই বিশেষজ্ঞ আরও বলেন মেট্রোকে যুগোপযোগী করতে এটিকে বিচ্ছিন্ন একটি করিডোর হিসেবে নয় একটি নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করতে হবে সবার আগে গুরুত্ব দিতে হবে নিরবচ্ছিন্ন যাত্রী সেবা নিশ্চিতের আঝহার লিমন এখন ঢাকা নাফি কোটি কোটি টাকা ব্যয় করে চীন থেকে আমদানি করা এরকম পাঁচশো মালবাহী ওয়াগন পড়ে আছে চট্টগ্রাম স্পোর্ট ইয়ার্ড এবং সম্প্রতি এই ওয়াগনগুলোর মধ্যে সাতটি ওয়াগন খাদ্য শস্য পরিবহনে ব্যবহৃত হলেও বাকিগুলো কিন্তু ঠিক এভাবেই উন্মুক্ত স্থানে খোলাভাবে পড়ে আছে যেগুলো নষ্ট হচ্ছে মুক্তি এই যে ওয়াগনগুলো পড়ে আছে এবং সেগুলো যে কারণে আনা হয় ট্রেনে খাদ্যশস্য পাথর পরিবহন কম হলেও বৈদেশিক মুদ্রা খরচ করে এসব ওয়াগন কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে এ নিয়ে মোহাম্মদ নবাবের ক্যামেরায় আরও জানাবেন হাজেরা শিউলি রেললাইনের বুক জুড়ে অলস পড়ে আছে হলুদ ও লাল বর্ণের সারি সারি ওয়াগন এক বছর আগে প্রায় চারশো কোটি টাকা ব্যয়ে চীন থেকে এসব মিটার গেজ ওয়াগন আমদানি করে রেলওয়ে পাঁচশো আশিটি ওয়াগনের মধ্যে তিনশো ছিয়াশিটি খাদ্যশস্য ও একশো চুয়াত্তরটি পাথর পরিবহনের জন্য কেনা হয় এর মধ্যে ষাটটি খাদ্যশস্যবাহী ওয়াগন চলতি মাসে সরকারি গুদামে গম পরিবহনে নিযুক্ত করা হয় আর বাকিগুলো এখনও চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে এরই মধ্যে চুরি হয়েছে বেশ কিছু মূল্যবান ব্যাটারিও ত্রিশটি ওয়াগন বা বগি মিলে চলে একটি খাদ্যশস্যের ট্রেন প্রতি ট্রেনে রেলের আয় প্রায় সাত লাখ টাকা এক্ষেত্রে তিনশো ছিয়াশিটি ওয়াগন দিয়ে দৈনিক কমপক্ষে দশটি ট্রেন চললেও বছরে রেলের বাড়তি আয় হতো ২৫৫ কোটি টাকা তবে কেন এসব ওয়াগন পড়ে আছে এই বিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জানান খাদ্য বিভাগের চাহিদা না না থাকায় এগুলো চলছে আমাদের এখানে যারা ডিমান্ড দিবে তারাই করবে এখন দেখা গেছে সরকারি খাদ্য তারপর বিপিসি তেল যারা কেরি করে তাদের ডিমান্ড দেয় আমরা ওই অনুযায়ী কিন্তু পরিচালনা করি কারণ সরকারি খাদ্য শস্যের ক্ষেত্রে যদি ডিমান্ড না প্লেস করে তাহলে তো বসে থাকবে আর যখন ডিমান্ড দিবে আমরা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে দেব জানা গেছে বর্তমানে সরকারি পর্যায়ে খাদ্যশস্য আমদানি কমে যাওয়ায় মাসে দুই তিনটির বেশি খাদ্যশস্যের ট্রেন চলে না চাহিদা না থাকলেও এসব ওয়াগন কেনা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু তাই নয় এই ওয়াগনের গায়ে ধারণ ক্ষমতা লেখা আছে ছেচল্লিশ মেট্রিক টন অথচ বাস্তবে এগুলো পরিবহন করতে পারে মাত্র একত্রিশ মেট্রিক টন অর্থাৎ এখানেও হয়েছে বড় ধরনের দুর্নীতি একইভাবে রেলপথে পাথর পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকলেও কেনা হয়েছে একশো চুয়াত্তরটি খোলা ওয়াগন লাল রঙা এসব ওয়াগনও এক বছর ধরে ইয়ার্ডে পড়ে আছে এসব ওয়াগন থেকে কোনো আয় না হলেও চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ডের সচল লাইন দখল করে আছে ফলে ট্রেন অপারেশন বগি সংযোজন ও বিয়োজনে সমস্যা হচ্ছে সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ দিনাজপুর ও সিলেট সহ বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেন রিসিভ করতেও সমস্যায় পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে এই এখানে ছাড়া আর কোথাও রাখা যাবে না এটা হলো বড় ডিপু ফসল লাইনগুলো ব্লক হয়ে গেছে আমার সার্নিং করতে সমস্যা হয় আমার ডাউনটেন লাইন থাকে না এই জন্য এটা আমরা বেকায় দেয়া পরি যাই তো কাজ চালাইতে হবে আমরা চালাইনি বিশিষ্ট জনরা বলছেন রেল সম্ভাবনার একটি বড় খাত হলেও কেনাকাটা ও প্রকল্প গ্রহণে অনিয়ম দুর্নীতির কারণে লাভের মুখ দেখছে না রেলওয়ে এটা সম্ভাবনার একটা বিশাল খাত সেখানে শুধু সমস্যা যেটে নিয়ন্ত্রণকারী সংস্থা তাদের যে মনিটরিং অথরিটি তাদের দুর্নীতিপরায়ণতা দুর্বলতা এবং অদক্ষতা তার কারণে পিছিয়ে আছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে পণ্য পরিবহন করে রেলওয়ের আয় হয়েছে একশো তিপ্পান্ন কোটি টাকা যদিও সদ্য শেষ হওয়া তেইশ চব্বিশ অর্থ বছরে রেলওয়ে পণ্য পরিবহন করে আয় করেছে একশো পঞ্চাশ কোটি আটচল্লিশ লাখ টাকা এখাতে গেল বছরের চেয়ে আয় কমেছে প্রায় আড়াই কোটি টাকা হাজরার শিউলে এখন চট্টগ্রাম সারাদেশে বর্ণাঢ্য সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবের নব্বের জশ্নে জুলুস নবীপে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম সহ শোভাযাত্রায় অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম হাম নাথ ও দুরুৎসহ বর্ণাঢ্য আয়োজনে মুখর হয় নগরীর বিভিন্ন এলাকা দেশ ও জাতির সমৃদ্ধির জন্য করা হয় বিশেষ মোনাজাত সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাবেন সাবিদ সারওয়ার প্রেমে উদ্বুদ্ধ লাখো কোটি প্রাণ ধর্মপ্রাণ মুসলিমদের পদযাত্রায় মুখর রাজপথ বর্ণিল আয়োজনে ভক্ত অনুরাগীদের মিলন মেলা কণ্ঠে কণ্ঠে হামদ নাথ ও দুরুদের উচ্চারণ সোমবার সকালে জনসমুদ্রে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম হাজার হাজার মানুষের পদচারণায় মুখর কয়েক কিলোমিটার এলাকা শুরু হয় যশনে জুলুসের র্যালি মোড়ে মোড়ে বাহারি তরুণে যোগ ভিন্ন মাত্রা বিভিন্ন রাস্তায় মুখরিত অবস্থায় আছে তারা সবাই নারে নারে স্লোগান যশ্নে জুলুস ঘিরে আশপাশের সড়কে জমে ওঠে অস্থায়ী মেলা টুপি আতর পাঞ্জাবি তসবি সহ নানা পণ্যের সমাহারে চলে বেচা কেনাও বিনামূল্যে দেয়া হয় খাবার ও পানীয় চট্টগ্রামের অনন্য ঐতিহ্য আর সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করে এই আয়োজন শিগগিরই এটি বিশ্বের সবচেয়ে বড় জুলুস হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি পাবে বলে আশা আয়োজকদের শান্তির বুধ বলা হয় তিনি আসার পর অশান্ত আরব বিশ্ব শান্তিতে শান্তির রাজ্য পরিণত হয়েছিল এবং এটাকে অনুসরণ করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এটাকে মডেল ধরা হয় সিলেটেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করা হয় ঈদে এ নবী হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের মাজার থেকে শুরু হয় র্যালি ব্যানার ফেস্টুন সহ র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় অংশ নেন নবীপ্রেমিক হাজারো মানুষ সমাজে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লামের আদর্শ গ্রহণে সবাইকে আহ্বান জানানো হয় খুলনায় পবিত্র ঈদে মেলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয় এছাড়া রাজশাহী ময়মনসিংহ নরসিংদী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ঈদে আনুষ্ঠানিকতা সাবিত সারওয়ার এখন এদিকে রাজধানীতেও নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুনবী নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম ও ফাত দিবসের র্যালি ও সমাবেশে নবী প্রেমীদের মুখে মুখে ছিল ঐক্য ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার স্লোগান এদিন মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে চলতে ফের তাগিদ দিয়েছেন আলেমরা আরো জানাচ্ছেন আরিফ হোসেন যুগটা ছিল জাহিলিয়াতের মারাবাড়ি হানাহানি ছিল নিত্যদিনের ঘটনা অন্যায় অপরাধে নিমজ্জিত ছিল আরববাসী এ অবস্থায় মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সালটা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউ্ল তার প্রচারিত সত্যের বাণীতে হেদায়ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কোটি কোটি মানুষ পৃথিবীতে তার কাজ সমাপ্ত করে তেষট্টি বছর পর আবার একই দিনে ওফাত লাভ করেন তিনি এরপর থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি স্মরণ করে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা যশনের জুলুস সহ রাজধানী ঢাকায় এদিন ছিল নানা আয়োজন সকালে শহরের বিভিন্ন সড়কে র্যালি বের করে এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা এ সময় ইসলামিক গান হামনাথ ও স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করার প্রত্যয় জানালেন অংশগ্রহণকারীরা সব থেকে বড় রহমত সব থেকে বড় করুণা উন্মতের প্রতি ইমানদারের প্রতি রসুলে পাক ইসলাম সেই জন্য নবীকে পেয়ে আমরা আনন্দ খুশি এবং উৎসব করছি আমরা আসলে শেখানোর পথ এবং পথ অনুযায়ী আমরা জীবন যাপন করার চেষ্টা করি আমরা আমাদের ইসলামকে আরো আগাই নিব এটি আমাদের কাম্য এবং এটি আমাদের প্রত্যাশা পবিত্র ঈদে মিল্লাদুল নবীতে আলমদের চাওয়া মহানবীর দেখানো পথে যেন দেশ পরিচালিত হয় নবীর মিলাদের সাথে সাথে নবীর সিরাতে অনুসরণ করে কারো যদি আপনার কারো বক্তব্য কারো ভাষা যদি আপনার মতে বিরুদ্ধ হয় আলোচনার মাধ্যমে নবীর সিরাতের মাধ্যমে আমরা তাদেরকে হেদায়তের বাণী নিয়ে যেতে পারি এই দেশটা হচ্ছে বিভিন্ন ধর্মগোষ্ঠীর দেশ আমরা যেন সকলে মিলে এই দেশটাকে ভাতৃত্ববোধের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি এই বার্তাই আমি তাদেরকে দিচ্ছি ইসলাম ধর্মের প্রকৃত চর্চার মাধ্যমে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি ঈদে মিলাদুল নবীতে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের আরিফ হোসেন এখন ঢাকা এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন দুপুর জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয় যার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল নটায় ডিআরইউতে জেএসডি আয়োজিত দ্বিকক্ষ কক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন সংসদের সিদ্ধান্ত হবে সংবিধান সংশোধন হবে কিনা নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার ও পরিবর্তন সেটি এখন করতে হবে জানিয়ে আরও বলেন নির্বাচন দেওয়ার জন্য যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্থার সংস্কার ও পরিবর্তন প্রয়োজন সেটি এখন করতে হবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার এ সময় তিনি উল্লেখ করেন কিছু দায়িত্বপ্রাপ্ত লোকও অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানে যে এসডি সভাপতি আসম আব্দুর রব বলেন সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মৌলিক যে পরিবর্তন কখনই জনগণের মতামত ছাড়া সম্ভব না তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট শুধু পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচনটা যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস বাহাত্তরের সংবিধান অবৈধ বলে মন্তব্য করেছেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজার পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন তখনই সম্ভব হবে যখন প্রশাসনে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে বলে মন্তব্য করেছেন তিনি রাজধানীর রাওয়া কনভেনশন হলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজনে সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় মত তুলে ধরেন আলোচকরা বক্তারা বলেন সমালোচনা না করলে ক্ষমতাবানরা ফের স্বৈরাচারী হয়ে উঠতে পারে রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক সরকার গড়ে তোলার দাবি জানান রাজনৈতিকরা স্বৈরতন্ত্র যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে কথা মাথায় রেখে নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। সালে বাংলাদেশ রাষ্ট্র বানাতে দাও না আমরা গঠিত হতে পারি আমাদের সংবিধান আমরা বানাইতে পারি নাই তোমরা চাপা দিয়েছে বাঙালি জাতি বা ধর্ম জনগণ আসবে নির্বাচনে যখন এমন একটা করতে জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি কিছুক্ষণের মধ্যেই বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছেন এখন দুপুর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে সরবরাহ কমার উজুহাতে সবজি চাল মুরগি ডিম মাছ সহ অনেক নিত্যপণ্যের দামই বাড়তি মুরগি ও ডিমের যৌক্তিক দাম নির্ধারণের পরও ব্রয়লার ও ডিম আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে এদিকে দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদারের দাবি ক্রেতাদের বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে রাজধানীর কাঁচা বাজারে টানা বৃষ্টির প্রভাব কয়েকদিন পর বাজারে ক্রেতা বাড়লেও চড়া সবজি চাল মুরগি ডিম মাছসহ নিত্যপণ্যের দাম বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সবজির বাজারে একদিনের ব্যবধানে দুইশ বিশ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো টাকায় যা টানা বৃষ্টির আগে শুক্রবার বিক্রি হয়েছে একশো আশি টাকা কেজিতে এছাড়াও কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে বেগুন পেঁপে কাকরোল বরবটি শশাসহ সব ধরনের সবজির দাম বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের আর দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করার দাবি ক্রেতাদের গত দুই তিন দিনের বৃষ্টির কারণে অনেকগুলো শাক সবজি কম আসছে কাঁচামাল কম আসছে কম আসার কারণে দামটা একটু বেশি আমরা বিক্রি করতে আছি কালকে থেকে প্রতি কেজিতে দশ টাকা বেশি তাই দশ টাকা বেশি বিক্রি করতে আছে বেশি ব্যবসায়ীরা একবার একজনে কয়ে আরো দাম বাড়ে আরো জনে মুখে দাম বাড়ে মানে দাম বাড়ে এমনই চলতেছে আর কি যে না নিতে পারে কারণ বাজার মতন বাজারই অনেকটা বেশি আর খুব বাজারে তো বুঝতেই পারছেন যে কী হবে এদিকে ডিম মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব পড়েনি ব্রয়লার মুরগি ও ডিম কিনতে আগের মতোই বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের বাজারগুলোতে ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে এক পিস ডিম চোদ্দ টাকা বিক্রি হচ্ছে অন্যদিকে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা অর্থাৎ সরকার বেঁধে দেওয়া দামের তুলনায় ব্রয়লার মুরগির জন্য ক্রেতাদের কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি গুনতে হচ্ছে সোনালি মুরগি সরকারের বেঁধে দেওয়া দামের মধ্যেই পাওয়া যাচ্ছে লাল ডিমের বাজারে একশো ষাট টাকা এখন সাদা হইলে আপনি একশো পঞ্চাশ টাকা ডোজন হাঁস হইলো দুশো দশ টাকা রোজন দেশি মুরগি হইলো দুশো দশ টাকা রোজন আজকে ব্রয়লার বেচতেছি একশো পঁচাশি থেকে আশি টাকা পঁচাশি বেচতেছি বড় মাল আর মাঝারি মাল আশি টাকা বিক্রি করতেছি যুগ জিতে থেকে ব্রয়লার মুরগির দাম বাড়ছে আগে আছিলো পঁষট্টি সত্তর এখন হচ্ছে আশি টাকা এদিকে স্বস্তির খবর নেই মাছের বাজারেও সব ধরনের মাছের দামই বেড়েছে কেজিতে প্রায় দশ থেকে বিশ টাকা চড়া দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া চাষের কই ছোট রুই সহ প্রায় সব ধরনের মাছ বেশি দামের পেছনে বিক্রেতারা দিচ্ছেন সরবরাহ ঘাটতির চিরচেনা অজুহাত আর ক্রেতারা বলছেন মাছ চলে গেছে মধ্যবিত্তদের নাগালের বাইরে যা খারাপের কারণে আমার আমদানি কম গমের কারণে দাম বাড়তে আমরা তো সীমিত আর মানুষ আমরা তো অল্প অল্প বেতন পাই আমরা তো বাজারে আসলে মাছ কিনতে গেলে অনেক দাম হয় আমরা কিনতে পারি না অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকা কেজি দরে আসিফ ইকবাল এখন ঢাকা নিম্নচাপের প্রভাব কেটে বরগুনার আবহাওয়া অনেকটা স্বাভাবিক হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন দশ থেকে বারোটি ট্রলারের জেলেরা এছাড়া জেলা জুড়ে বিভিন্ন স্থানে বেরি বাঁধে ভাঙনের সংখ্যায় নদী তীরবর্তী বাসিন্দারা বিষয়ে জানাতে বিশখালী নদীর পাড় থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ জিয়াদ যোগাযোগ বিচ্ছিন্ন ট্রলারের জেলাদের উদ্ধারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন সেই সঙ্গে আর কতটি স্থানে বেরি বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছেন তীরবর্তী বাসিন্দারা গত কয়েকদিন ধরে যে বিরাজ করছিল উপকূল জুড়ে সেই আবহাওয়ার কিন্তু কাটতে শুরু করেছে রোদ্রোজল দিনও এসেছে তবে যেটি বললেন যে সমুদ্রে যে যোগাযোগ বিচ্ছিন্ন যে কটি ট্রলার ছিল গতকাল পর্যন্ত বিশ থেকে তেইশটি ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছে ট্রলার মালিক সমিতি তবে আজকে আমাদের সবশেষ তথ্য যেটি যে দশ থেকে বারোটি ট্রলারের সাথে এখন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে যখন নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়ে এবং রোলিং সৃষ্টি হয় সমুদ্রে তখন কিন্তু অনেক ছোট ট্রলারের যে জেলেরা ছিলেন তারা বড় ট্রলারে উঠে তীরবর্তী স্থানে আশ্রয় নিয়েছেন গুলোতে আশ্রয় নিয়েছেন তারা আজকে যখন ফিরে এসেছেন তারা জানিয়েছেন যে তারা কিন্তু ট্রলারটিকে ছেড়ে দিয়ে সমুদ্রে ছেড়ে দিয়ে বড় ট্রলারে উঠে এসেছেন এভাবে অনেক জেলেরাই কিন্তু অন্যান্য ট্রলারে বড় যে টলারগুলো রয়েছে বা ট্রলিং ট্রলার রয়েছে সেগুলোতে চলে এসেছেন এবং অন্য অন্য যে পোতাশ্রয় থেকে তারা ফিরতে শুরু করেছেন যেহেতু আরেকটি বিষয় যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার যেহেতু পাথরঘাটে গত তিন দিন ধরে কোনো কারেন্ট বিদ্যুৎ নেই সেখানে এবং সেখানে বিদ্যুত যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েছে বিকেল নাগাদ তারা বিদ্যুৎ সংযোগ সেখানে স্বাভাবিক করার চেষ্টা করছেন বিদ্যুৎ এসে পড়লে মুঠোবনের নেটওয়ার্ক সক্রিয় হলে তারা কিন্তু অন্যান্য জেলেদের সাথে যোগাযোগ করবেন এদিকে ট্রলার মালিক সমিতি পাঁচ থেকে ছয়টি ট্রলার প্রস্তুত রেখেছেন তারা তাদের খুঁজতে বের হবেন এবং এদিকে আটশো পাঁচ কিলোমিটারের মতো বেরিবাদ রয়েছে বরগুনাতে যেখানে প্রায় পনেরো থেকে সতেরোটি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে যে স্থানগুলোর বাসিন্দারা কিন্তু কিছুটা শঙ্কিত রয়েছেন তবে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে তারা ঝুঁকিপূর্ণ স্থানটিকে দ্রুত মেরামত করার পদক্ষেপ নেবেন এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই আবারও স্বাগত দেখছেন এখন দুপুর এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মণিপুরে এক মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনায় এবার সংখ্যাতে জড়িয়েছেন নাগা গোষ্ঠী এছাড়া পুলিশের ছোড়া কাদানে গেছে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত বাচ্চা প্রসবের ঘটনায় আরও তীব্র হয়েছে আন্দোলন মৃত শিশুকে নিয়ে থানায় হামলা ও ভাংচুর চালায় বিক্ষোভকারীরা এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বিশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন তার কোনো কিছুতেই যেন শান্ত হচ্ছে না মণিপুরের পরিস্থিতি কুকি ও মেইতে জনগোষ্ঠীর জাতিগত সংঘাত রূপ নিয়েছে গণ আন্দোলনে, রাজ্য সরকারের দমন পীড়নে আরও ফুঁসি উঠছে আন্দোলন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়ে রাজ্যে শৃঙ্খলা ফেরাতে চেষ্টায় মোদী সরকার কুকি ও মেইতে জনগোষ্ঠীর মধ্যে চলমান জাতিগত সংঘাত এবার ছড়িয়েছে নাগা গোষ্ঠীর মধ্যেও নাগা পিপলস ফ্রন্টের উখরোল জেলার প্রাণী সম্পদ ও পরিবহন মন্ত্রী খাসিম ভাসুমের গ্রামের বাড়িতে বোমা হামলা চালানো হয় যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তিনি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসেন খাসিম ভাসুম হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি এদিকে মণিপুরের সিংজাইমেতে মেতে পুলিশের টিআরসেলে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত সন্তান প্রসবের ঘটনায় বিক্ষোভ নতুন মোড় নিয়েছে স্থানীয় সময় রোববার ওই মৃত শিশুকে নিয়ে থানা ঘেরাও করে হামলা ও ভাংচুর চালায় সাধারণ মানুষ তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ছোড়ে পুলিশ অন্তঃসত্ত্বা ওই নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি আছেন এর প্রতিবাদে চব্বিশ ঘন্টার বন্ধ পালন করে মেইতে গোষ্ঠীর যৌথ মঞ্চ দিল্লিতেও বিক্ষোভ করেছে মণিপুরের বেশ কয়েকটি সংগঠন তাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে মণিপুরে আসতে হবে অন্যদিকে কেন্দ্র সরকারের ব্যর্থতাকে দায়ী করে মণিপুরে আলাদা প্রশাসনিক রাজ্যের দাবি জানিয়েছে কুকি বিদ্রোহীরা স্টেট রাজ্যের পরিস্থিতি সামাল দিতে পূর্ব ও পশ্চিম ইম্ফল থৌবাল বিষ্ণুপুর ও কাকচিং এই পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পাশাপাশি এসব জেলায় অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে তবে বাসিন্দাদের জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে কয়েকটি অঞ্চলে সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল রাখা হয় সরকারি চাকরিতে কোটা ও অন্যান্য অর্থনৈতিক সুবিধার দাবিতে গত বছরের মে মাসে মেইতেই ও কুকিদের মধ্যে সংঘাত শুরু হয় গত এক সেপ্টেম্বর মেইতে অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সহিংসতা ছড়িয়ে পড়ে গোটা মণিপুরে দেখতে ভিজিট করুন এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এখন